जीवन तारे दिए दिल पीछन दिखे पल्लवे राधा सामने दिखे पल्लवे राधा बड़ बड़ पल्लवे आघात कर से तर जाओ जाओ मैदान जाओ जदि और जदि इहुदी लाश पाओ आनबा ना এবার সাহাবারা তালাশ করতে 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 ইহুদির পেন্ডেলের ওই তাবুর কাছাকাছি একটা লাশ পড়ে আছে কিন্তু লাশটা তো চেহারা দেখা যায় না আমার কথা বুঝতে শুনছো এ যুবক বন্ধু ওই জন্যই বলি রাস্তাঘাটে দোকান খামারে বিরিশের মধ্যে অনেক যুবক বাইরে দেখে আইলাম আরে সারাটা বছর এই ময়দানে আজকে বসুন এক বছরের মধ্যে আরো সব হইব बहुत जुवक देखे अरे सारा एगारोटा मास जगार मध्य आज के आल्ला पाक बसार तौफिक दान कर तब आगे गुनामाफे मस्जिद मध्य बस बोझा जाए कथा हजरते ইসলাম কে কত ভালোবাসতো শুধু ইসলাম ভালোবাসা নাই কুরআন কে মহব্বত করছে এবং আমার নবী কে ভালোবাসছে এবং নবী কে এমন ভালোবাসছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রহু যদি ভালো ভাইসে নিজের জীবন ধরে দিয়ে দিল এই দুনিয়ার জমিনে যে বিবাহ করবে বাজার করতে গেছে মার্কেটে সেই মার্কেটও করলো না মার্কেট থেকে সব বাদ দিয়ে নবীর প্রেমে জীবন দিয়ে দিল যুলকান সুবহানাল্লাহ लाश देखे आसलम किन्तु चेना जाए लाश है रेखे आसबा साहबा के दौड़ा गलन जाए कपड़ टा खुले देखार कारण लाश ना रे दादा बंधु তোমার আমার মতো যুবক সাহাবী হযরত সাদের লাশটা যখন জমিনের মধ্যে পড়ে সাহাবা কেরাম না চোখের পানি ফানায় দৌড়ায় নবীর কাছে খবরটা দিলেন ও নবী রহমাতুল্লিল আলামিন গো আপনার ভালোবাসা জীবন দিয়ে দে এবং সাহাবা তো ও নবী গো এই লাশটা আর কারো লাশ না আপনি যাকে বাজার করার জন্য আপনি যাকে বাজারে দিয়ে পাঠাইছে ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কথাটা শোনার লগে 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 আমার আপনার মায়ার নবী গো চোখের পানি ছিড়ে দিয়ে সিন্দুর কোন সুবহানাল্লাহ যুবক বন্ধুরে আমার আপনার মায়ার নবী যখন কান্দে সাহাবাকে আমরা সঙ্গে সঙ্গে চলে গেলেন যাওয়ার পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশটার উপর দিয়ে আমার নবীজি বলাইতেছে আদি যখন বলায়
সাহাবা কেরামদের চোখের মধ্যে পানি, আমার নবীর চোখে পানি নেই, সাদের লাশটা যখন আমার নবী হাত দিয়ে বলাইতেছে, সাহাবারা কান্দে আর আফসুস করতেছে, ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ মালিক, আজকে সাদের লাশ না হইয়া যদি আমার লাশ হইত তাহলে আমার কপাল কত ভালো হইত। আফসোস করছে যুবকরা, আফসোস করতে সাহাবাকে আমরা, আর আমরা আফসোস তো দূরের ভালোবাসা তো দূরের কথা, আফসোস তো করি না, কতক্ষণ হাসা না, আফসোস করে কি, আফসোস করে না, আরে আফসোস করে না, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলাম, কিচ্ছু ভালো লাগে না। আজকে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, একজনের ইসলাম ভালো লাগে না, আর একজনের টুকি ভালো লাগে না, একজনের দাড়ি ভালো লাগে না, মোট কথা সর্ব মোট হলো তার মাদ্রাসাই এমন লোক আছে, মহিলা মাদ্রাসাও হে ভালো হয় না, এমন লোক আছে না, আপনাদের এলাকায় না থাকতে পারে, আছে আছে না, মহিলা মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা ভালো হয় না, কেন ভালো পাবো না, কেন ভালো পাই না, একটা সবান বন্ধ রাখবেন না দাদা, জোরে জোরে বলি লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেসরা আউস করে কোট কিনল, মনের দুঃখে কোট কিনল, একদিকে মনের হাউস আর একদিকে হলো মনের দুঃখ, হাউস করে কোট কিনবো এই জন্যেই, হে বেসরার মনের দুঃখ হইলো যে কত কিছু হয়ে যায় গ্রামের মধ্যে, কিন্তু হে বেসরার কোনোদিন সিয়ারে বেবেদে না, কোনো বেবেদে না, সিয়ারের মধ্যে বেবেদে না, মনে একটা দুঃখ না, কথা কোনো দুঃখ না, বিশাল বড় দুঃখ। এখন কয় যে কোটোকায় চেহারি না, সিয়ারের মধ্যে বহারি না, বাজারে যাব, মার্কেটে যাব, এইবার পিছনে একটা শেষ রাসূল দাঁড়ায় আছে, শেষ রাসূল আইতে হারি গুনতে দেখছে, আচ্ছা সোরে যদি টেহা গুনতে দেহে যে সোরে মনটা কেমন ফাকাশ ফাকাশ করবো না, ফাকাশ ফাকাশ সোরে কয় যে টেহা কেমন চুরি করুন লাগে না আমার জানা আছে, ৪০০ টাকা নিয়ে বার কেটে যাইতেছে কোট কেনার জন্য, কি কেনার জন্য, কোট কোট কিনবো মনের দুঃখে সিয়ারে বার, লোক যখন কোট কেনার জন্য মার্কেটে রওনা হয়ে গেল, পিছনে পিছনে এবার রওনা হয়ে গেল, চোর মনে মনে ভাবে এই টাকা কোন সময়ের মধ্যে নেওয়া চাই, সেই পদ্ধতি আমার জানা আছে, ওই লোকটা যাইতে যাইতে বাজারে সরে গেল, যাওয়ার পরে আবার কোটের দোকানে গেল, কোটের দোকানে যাওয়ার পর কোটের দোকানদার বলতেছে এই বেটা কোট কত করে, কয় ৫০০ ৭০০ ১,৫০০ ২,৫০০ যে কইছে ৪০০ কয় ওইটাতে চোরের ভয়ে তিন তলা উঁচা করে টেহা থুইছে, জাঙ্গি টুঙ্গের পকেটে থুইয়া সিপ টিভি মাইয়া চোরে আর টেহা নিয়ে আসবো কথা নিয়ে চোর মনে মনে ভাবে সুরের বড় মনে আফসু, এ বেসরা কোট গাই দিয়ে টাকা দিছে, এ বেসরা বাইতে আইয়া সারা রাত রাতের ১২টা পর্যন্ত গ্রামের মানুষ ডেকে ডেকে তুলছে, তুই না কয়ে ভাই আসসালাম আলাইকুম, ভাই রাত্রিবেলায় সুর কিন্তু পিছু পিছিয়ে টাকা নিয়ে বার বললাম না কোট হলে চুরি করবো,
सर मने मने भावे कतई लो आमी सूरी कुरुम किन्तु टाका पाई नाई स्कोर सूरी कुरुम सर पिछने पिछने जाए हे लोकटा कोट किना ये मने रखाऊ से कोट गाई दिसे लोकटा एबार हाऊ से कोट गाई देवार पोरे गाई दियाई बेसरा हुइया करसे अच्छा को कोर्स दी गाई दे हुइया करसे कोर्स सूरी कुरुम देबा ना चोर मने मने भावे अरे टाका नीते पल्लाम ना गो কিন্তু কোট গাই দিয়া শুয়া পড়ছে এমন জায়গায় সুই সেরে চুরি করা বড় কঠিন অমনি সুদ্ধা ঘরের ভিতরে আন্ধার ঘর ঢুকে গেল ঢোকার লগে লগে দেখে যে কোটটা গাই দিয়ে শুয়ে আছে তিনি কিন্তু সত্য সুর দেয়া কয়ে তা ভুতাম ভুতাম ফুলে দেহে যদি কোটটা নেমন যায় সুর দেয়া হাতি বাতি দিয়া কোটটা তো এই বরাবরই থাকে নাকি চোর এক দিক থেকে টানে কিন্তু কোট হইলে ফসে না যে কোটটা দয়রা রয়েছে হেউ কয় আমার জীবন গেলে কোট দিতেছি না চোর টানতে টানতে এক পর্যায়ে সুর গেমে গেল চোর ক টাকা হো না কোটো পাইলাম না ঘরের ভিতর যদি আমি ডুসি দে ঘর থেকে সাইলে যাচ্ছে সব নিয়ে যাবো সুরের কথা একটা আছে লোক এটা বিষয়েছে কয় বস্তা টস্তা তো আনি না এইটার মধ্যে যা যা কোটটা বিষয়ে দিয়ে কোলা কোলা কর না হ্যাঁ কি কর চাইল যে থাকে কোলা কর না ওই কোলার মধ্যে কোলা থেকে চাইল আনে আর কোট রূপ রে তয় যায় আনে এটা কিন্তু জানে এ যে বেসরা কোট এ বেসরা জানে যে সুর কিন্তু হামসা কোলা থেকে চাইল আইনে আইনে কোট রূপ রে রাখতাছে চালানে আনতে 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 যখন কোট ভর্তি হয়ে গেল গা তখন চোর মনে মনে ভাবে যে কোট তো বোঝাই হয়ে গেছে এখন আর চাল নেওয়া যাবে না এখন কোটটা তুলিয়া চতুর্দিক থেকে উঠাইয়া ঘিটু দিয়া এবার মাথায় করে নিয়ে যাবি ওই যেটা করে চাল আনছে ওইটা রাখতে গেছে রে আবার ঘরের ভিতরে একদিন দিয়া হেলো কি কষে জানুন নিচের থেকে কোটটা টান দিছে চালের জায়গায় চাল রয়েছে কোট নিয়ে বসে চতুর্দিকে যখন চোরা খামা চা খামচি করে চতুর্দিকে হাতাহাতি করে কিন্তু কোট নাই চোর মনে মনে দেখে কোট নিয়ে লোকেরা খালি সাইন তো দেব যাব না কোট নাই হাত দিয়ে যখন এরকম বলা বলে করার সময় একটা শব্দ আছে না ওই শব্দটা মনারো না ঘর থেকে শুনছে ডাক দিয়া কয় যেদের বাপ ঘরের মধ্যে চোর ঢুকছে গেদের বাপ তো জানে ওই ঘরের মধ্যে চোর ঢুকছে আপনি জানেন না হ্যাঁ চোর ঢুকে নাই কয় না চোর ঢুকছে খামসা খামসি করতেছে কিসে কয় না চোর ঢুকে নাই সুরে কয় না চোর ঢুকছে সুরে কয় যেদিন মা কইছে যে ঘরে চোর ঢুকছে চোরটা ধরুন যেদিন আব্বা কইতেছে না চোর ঢুকে নাই সুরে কইতেছে কয় চোর ঢুকছে ওই চোর যদি না ঢুক আমার কোর চুরি করে লোকেরা আছেন না সুরের উপরে বাদ সম্মানিত যুবক বন্ধু আমার দেলে প্রাণে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন রে দাদা আরেক বেসরা কিছুগুলো আছে কিছুগুলো যুবক আছে এ বর্তমান মাধ্যম পাওয়া যায় আবার খারাপ পাইতা শুনে হাতে না আর দুই চার কথা এরকম না করে তো আবার মনটারে ভালো লাগে না অনেক মানুষ আছে দেখেন সবার মধ্যে এনে ওই যে বাসটা খারাপ করে যে পেন্ডেলের বাসটা যে আছে ওই বাসের মধ্যে হেলান দেখো এটাকে বড় বড় চোখ করে চাই দেখো সুমান লোক আলহামদুলিল্লাহ করে নরে উনার আসে নাকি মানুষ খবর নিয়ে যখন বাঁচতে তার বিভিন্ন লোকের না একে যে করে সবাই যাবে যেমন অনেক মানুষ কর একজন যুবক আমরা জিজ্ঞেস করতে হুজুর একটা মাছ লাগবে না আমি কেড়ে বেকার
মুসলমান নি কহ আমি মুসলমান তুমি যে সাইজ দেখা যায় তোমার সুগের যে কারি তুমি মুসলমান কহ আমি মুসলমান কহ যে একটা মাসলা কই কি মাসলা কই হুজুর মাসলা কি হইব এটা কই দিবে কই কোন সময় পেশাব করলে পেশাব আইয়া মুখ পড়ে মারাত্মক কথা না এটা আমি ভাবলাম কি পেশাব কোন সময় করলে মুখ হইয়া পড়ে তো মারাত্মক কথা আমি তখন দেখলাম পা থেকে মাথা অব্দি দেখতেছি যে পড়ছে কেউ নেই এখন থেকে পড়াটা পড়ছে কাপড় এমন টাইট ফিটিং কাপড় পড়ছে জিন্সের প্যান্ট এই যতগুলো যুবক বন্ধু নারায়ণগঞ্জের যুবক বন্ধু এই জায়গার মধ্যে আছেন আচ্ছা আপনারা এই আপনাদের বিবেক দিয়ে বলেন যে টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরিয়া সুন্নতি আকারে বইয়া পোশাক পরা কথা কেমন করুন যায় ভয় উপরিয়া পরিয়া করুন না আর নাইলে আদুগারে জমিনের মধ্যে দিয়া করুন না ভাষা না আমি বললাম যে ভাই তোমার কথা তুমি কি কো হুজুর কি কোন মনের দুঃখের কথা এমন জায়গায় গেছে খালি কি টুপি ওলা মানুষ ওই জায়গার মধ্যে কি খাওয়ায় পোষা করুন যে টুপি ওলা মানুষ দেখে একটা ভয় আছে না অন্তরে ভয় আছে না ভাই হুজুর টুপি ওলা মানুষ দেখে আমি কি করব আর হুজুর টাইট ফিটিং পেন টাইনে টেনে উপর নিতাম তুললাম কিছু একটা তুইলে হুজুর কইলা দিয়ে বইছি বহার লগে লগে প্রথম যে পাইপের পানিটা পাইলো বার প্রথম পানিটা বাইর জমিনে পড়াবাতে গুণ তো আমার মহে আছে নাই তো আছে আমি বললাম যে তো টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরলেই তো কষ্ট হয় পড়ে নতুন কথা একটা শুনলাম এই টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরা যাবে কথা বলেন পরা যাবে আপনি পড়তে পারেন তবে টাকনোর উপরে পরা লাগবো আর 100 ভিতরে সমাজের মধ্যে পাওয়া যায় যুবক বন্ধু এই আজকে লং প্যান্ট পরে কিন্তু লং প্যান্ট পরাতে কোনো বাধা নাই এই লং প্যান্ট পরে কিন্তু টাকনোর নিচ অবধি পরে কথা কোন ঠিক না বাকি টাকনোর নিচে পরে আর টাকনোর নিচে যে যুবক কাপড় পরে ওই যুবকের কোনোদিন কোরআনের মহব্বত আসবে না কোরআনের ভালোবাসা আসবে না ওই যুবক কোনোদিন মাদ্রাসার প্রতি মহব্বত করবে না কথা কোন হাসানা নাই সম্মানিত যুবক বন্ধু আমার ভেলে প্রাণে এবার ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার হওয়া যায় রমজান মাসে রোজা রাখলো ইমানদার হওয়া যায় রে বন্ধু এ দাদা আমার দান করলেও ইমানদার হওয়া যায় মাথায় টুফি দিলেও ইমানদার হওয়া যায় মুখে দাড়ি রাখলো ইমানদার হওয়া যায় আমার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও ইমানদার হওয়া যায় তবে ওই না ইমান নিয়া জান্নাত পর্যন্ত যাইতে পারবা না এর মূল কারণ হলো আমার নবী বলেন জান্নাত যদি পেতে চাও জান্নাত যদি দেখতে চাও জান্নাত যদি পেতে চাও তাহলে জানিয়ে রাখো মুসলমান নামাজ পড়িয়া নামাজে নাম করে নামাজের মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা ক ইসলামের মধ্যে যতগুলা কাজ আছে ইসলাম মানে কি কো শান্তি আমার দেখো ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি না ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা ইসলাম আর ইসলামের অর্থ শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা তবে ইসলাম শান্তির ধর্ম জোরে কন সুবহানাল্লাহ হযরত সালমান ফার্সির নাম হলুম নেই জি কিন্তু সালমান ফার্সি কিন্তু তার কাছে তার ধর্মটারে ভালো লাগতো না আজকে আমরা কোরআন বুঝি না কেন বুঝি না যুবক বন্ধু হযরত ওমরের এত রাগ সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম করে দিলেন কোরআনের আইন চালু করে দিলেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই নাইরালগার যুবকেরা যদি একালকার থেকেই যদি পবিত্র কালামুল্লাহ শরীফ যদি এই অঞ্চলের ভিতরে ঝিপির ভিতরে যদি এই কোরআনের কারিমের আইনটা যদি চালু করে দাও এ যুবক বন্ধু কোরআনের আইনটা যদি তুমি চালু করে দাও তাহলে জানিয়ে রাখো যুবক ভাই একটা যুবক বেনামাজি থাকবে না ঠিক কিনা বলেন একটা নারীও বেপর্দা থাকবে না ভালো আমলের মধ্যে গণ্যিত হবে ভালো আমল করার জন্য এবার মনটা ফুর্তি ফুর্তি ভাব হবে
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দাদা নে যুবক বন্ধু, যদি আপনি একটা ভালো আমল যদি দেখাইতে পারেন, যদি একটা ভালো আমল যদি আপনি করতে পারেন, তাহলে সানিয়ারা তামাসালবাত ওই ভালো একটা আমলের খাতিরে মহান আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। সূরা তাম সুবহানাল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ শরীফ আজকে বুঝি না, এ যুবক বন্ধু আজকের সমাজের মধ্যে অনেক যুবক আছে কোরআনে কারিম তেলাওয়াত পর্যন্ত করি না, আছে না নাই? কয়জন যুবক ভাই আমার মতো যুবক এই ময়দানে আছেন দাদা, একটু হাতটা তুলে দেখাইবেন যে কারা কারা কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারি। যুবকের একটা হাতও নাই, খালি বেত্তারিয়েলা মানুষ। তাহলে সেই কোরআন শরীফটা আমাদের শিক্ষা করা দরকার আছে না?